ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাবনূর বাচুশ্বাস থেকে মোট 7 বার এই পুরস্কারটি অর্জন করেছেন। শাবনূরের সমসাময়িক যে তারকারা ছিলেন, শাবনূর তাদের চেয়েও এই পুরস্কার সবচেয়ে বেশি বার অর্জন করেছেন। ভিউয়ার্স, চলুন তাহলে জেনে নেই শাবনূর কোন কোন চলচ্চিত্রের জন্য এই পুরস্কারগুলো পেয়েছিলেন। 1995 সাল মুক্তি পায় শাবনূরের অল টাইম ব্লকবাস্টার হিট মুভি স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে রয়েছে। স্বপ্নের ঠিকানা মুভিতে শাবনূর তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে যান। ১৯৯৯ সালে শাবনূর তার দ্বিতীয় বাচুশ্বাস পুরস্কারটি অর্জন করেন ভালোবাসি তোমাকে চলচ্চিত্রটির মাধ্যমে। কালজয়ী গানের সমাহারে এই চলচ্চিত্রটি দর্শকের কাছে আরও বেশি উপভোগ্য হয়েছে। অভিমানী প্রেমিকার চরিত্রে শাবনূর তার নৈপুণ্যের ছাপ রেখেছেন এই ফিল্মে। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, কেন এমন বেহায়ার মতো বিরক্ত করছেন? আপনার কি লাভ লজ্জা বলতে কিছুই নেই? কাজল, তুমি জানো না তোমার মা আমার মা আপনাকে থাপ্পড় মেরেছে, এর জন্য আমি ক্ষমা চাইছি, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। সাল 2003, শাবনূর অর্জন করেন তার তৃতীয় পুরস্কারটি। চলচ্চিত্রের নাম বউ শাশুড়ির যুদ্ধ। আমি বউ হতে চাই, বউ হতে চাই, পাই না খুঁজে বর, আবার বর যদি পাই, পাই না খুঁজে মনের মতো ঘর। আমি কি একলা রব, একলা রব সারা জীবন, পাই না খুঁজে বর। এই মুভিতে শাবনূরের অভিনয় ছিল তাক লাগানোর মতো। এই মেয়ে, এক ছোট লোকের বাচ্চা, খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ, আমাকে শাসন করার আছে, কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই। ঠিক যতটুকু আপনি বলতে পারবেন, ঠিক ততটুকুই আপনি বলবেন। সাল 2004, শাবনূর তার চতুর্থ বাচুশ্বাস পুরস্কারটি অর্জন করেন ফুলের মতো বউ চলচ্চিত্রটির মাধ্যমে। What do you mean? I mean to say, you are crossing your limit. একজন স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন। ফুলের মতো বউ চলচ্চিত্রে শাবনূরের অভিনয় ছিল অনবদ্য। সাল 2007, মুক্তি পায় আমার প্রাণের স্বামী। এই চলচ্চিত্রের মাধ্যমে শাবনূর পঞ্চমবারের মতো বাচুশ্বাস পুরস্কার অর্জন করেন। তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী। তোমার মুখটা দেখে বলি মাশাআল্লাহ। এই ফিল্মে শাবনূরের অভিনয় ছিল দেখার মতো। পাগল হলে কি হবে? সুন্দর, খুবই সুন্দর। ওরে, এ দেখছি নাড়াচাড়াও করে, হাত আবার অন্ধ কোথাও দেবে না তো। 2008 এবং 2009 সালে বছরের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে শাবনূর বাচুশ্বাস পুরস্কার অর্জন করেন। 2008 সালে শাবনূরের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রটি ছিল
এক টাকার বউ। তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে ইজ্জত নিয়ে তোমরা ধনীর পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না, অস্বীকার করব না। তোমরা তোমরা আমাদের পেলেছ, খাইয়েছ। 2009 সালে মুক্তি পায় শাবনূর ও শাকিব খান অভিনীত বলবো কথা বাসরঘরে চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শাবনূর সপ্তমবারের মতো বাচসাস পুরস্কার অর্জন করেন। এই চলচ্চিত্রটি ছিল 2009 সালের অন্যতম হিট চলচ্চিত্র। এই তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি।